সাবধান হওক। আপোনার ঘরের কণমানি দিক লো বিপদত পড়ব পারে আপনিও। মহানগরীর মাজমজিয়াত চাঞ্চল্যকর ঘটনা, তিনি মহিয়া নিষ্পাপ শিশুর অপহরণ কাণ্ড। প্রথমে এইগারী অসহায় মহিলাল মন করক, কান্দিছে, মাথো কান্দিছে। মহিলাগৰাকীৰ অভিযোগ অনুসৰি একেটা ভাড়াঘৰতে থকা এগৰাকী মঞ্জু বেগম নামৰ মহিলাই অপহৰণ কৰিছে তেওঁৰ কণমানি চাৰি মহিয়া নিষ্পাপ শিশুটিক। খুনক ভুক্তভোগী মহিলাগৰাকীৰ মুখেৰে সবজির মালিক হয়, সেই মালিকতো আকৌ গেছে বেলেগ একটা মোটা লৈ গেছে। সেই মোটার হাতত বহুত পয়সা আছে, পয়সা দিয়া নাই মোক। মোর সামনত পয়সার গাদ্দি দেখাইছে, দেখার পিছত এই বগাকে লোরাটো কয়ে আছে, এই মাইকীটোর নাম ধরে কয়ে আছে, লাইলা এটা পোয়ালি আনি দিবি, পোয়ালিটো আমি কিনি নম, 10,000 টাকা দিয়ে কিনি নিম, এনেকা দাম দর হয়ে আছে। অ মোটাকিটা গম পাও সবজি মার্কেটত কোথা থাকে? এই বিহারবাড়ি শর্মা কাটাত থাকে। সিহঁতর গর্বলে খারপেটিয়া মাইকীটো আমার বান্দারিতে ভাড়া আইছে, আছে না নাই, এটা মাইকীটো আ নাই, যোনটো মাইকি তাক আনি ইয়াতে ভাড়া দিছে তার বান্ধবী, ব্রেসপেন বান্ধবী হয়, হেতুক দোষে আজি। ব্রহ্মপুত্র বজারের দুজন ব্যাপারীর সঙ্গে মিলি সমগ্র অপহরণ কাণ্ডর ব্লু প্রিন্ট রচিছিল মহিলাগৰাকীয়ে। ঘটনার তদন্ত অব্যাহত থাকার সময়তেই বৈশিষ্ট্য আরক্ষী আটক করেছে ক্রমে আসমিনার খাতুন, ইমাম আলী, রফিকুল ইসলাম, সাইদুল আহমন আর মজিরুল খানক। আরক্ষীর তদন্তত হয়তো আওতালয় আহিব পারে আর বহুতো রৌবরালি। বৈশিষ্ট্যর মহেশ কলিতার প্রতিবেদন, ঈশান নিউজ।